বিশ্বের ইতিহাসের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি আজ। ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন বিশ্বের প্রবীণতম রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে বিশ্বের বহু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতোমধ্যে উপস্থিত হয়েছেন লন্ডনে। উপস্থিত হয়েছেন ইউরোপের বিভিন্ন রাজ পরিবারের প্রতিনিধিরাও। বিস্তারিত ফারহানা তাহের তিথির প্রতিবেদনে। মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব নিয়ে টানা ৭০ বছরের রাজত্ব কার্য পরিচালনার পর গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ, শোকাচ্ছন্ন বিশ্ব। যুক্তরাজ্য জুড়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে আজ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটি। শেষকৃত্যে বিশ্ব নেতাদের আগমন ঘিরে স্মরণকালের সবচেয়ে কঠোর নিরাপত্তার আয়োজন করেছে লন্ডন পুলিশ। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ব্রিটেনে উপস্থিত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া পর্বের নানা আনুষ্ঠানিকতা দেখতে দেশটির বিভিন্ন পার্ক, স্কোয়ার ও গির্জায় বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। ব্রিটেন জুড়ে ১২৫টি সিনেমা হলের পাশাপাশি বিবিসি, আইটিসি ও স্কাই টিভির মতো বৈশ্বিক সংবাদ মাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করবে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার এই শেষ পর্ব। ব্রিটেনের রাজসিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময়ে আসীন থাকা রানী এলিজাবেথ তার নিজ দেশের পাশাপাশি বিশ্ব ইতিহাসেরও একজন সাক্ষী। ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে যত সংখ্যক মানুষ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এই শেষকৃত্য দেখবে, তা ১৯৯৭ সালে প্রয়াত রাজবধূ ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজ পরিবারের সদস্যদের বিবাহসহ সাম্প্রতিক সময়ের সব অনুষ্ঠানকে ছাড়িয়ে যাবে। আজ স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে রানীর শেষকৃত্য অনুষ্ঠান। ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানীর কফিন রাজধানী লন্ডন ঘুরে উইন্ডসর প্রাসাদের দিকে যাবে। নানা আনুষ্ঠানিকতার পর তাকে সেই প্রাসাদ সংলগ্ন সেন্ট জর্জ গির্জার কবরস্থানে সমাহিত করা হবে। দীর্ঘজীবনে রানী এলিজাবেথ তার ৪ সন্তান, ৮ নাতিনাতনি এবং তাদের ঘরে আরও ১২ জন নাতিনাতনি রেখে গেছেন। দূরদর্শী শাসন ক্ষমতা দিয়ে জীবনের শেষ অবধি তৈরি করে গেছেন এক গৌরবময় রাজত্বের ইতিহাস। ফারহানা তাহের, তিথি, এশিয়ান টেলিভিশন।